হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সব আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড গেম খেলে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে গল্প তো রয়েছে। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে। আমার দিদি সুমিতা, সে আমার থেকে 5 বছরের বড়। হঠাৎ একদিন দিদি আমাদের বাড়ির কাউকে না জানিয়ে একটা লোককে বিয়ে করে, এজন্য বাবা দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দিদির সাথে কেউ কোনো সম্পর্ক রাখিনি, তবে আমার সাথে সব ঠিক ছিল। দিদির চাকরি হয়ে যায় বিয়ের আগেই, তাই দিদি আর জামাইবাবু সব ওখানে গিয়ে থাকতে শুরু করেন। আমার চাকরিও ওখানে ঠিক হয়, আমিও সেখানে চলে যাই। একদিন হঠাৎ দিদি আমাকে ফোন করে। আমি ওখানে আসার পর দিদির সাথে আর কথা হয়নি আমার, তাই দিদিও জানে না যে আমি ওখানেই থাকি। দিদি আমাকে বলে যে তার কিছু টাকা লাগবে। আমি বলি ঠিক আছে দেব, কিন্তু কি জন্য লাগবে সেইটা তো বলো। দিদি বলল, তোর জামাইবাবুর ক্যান্সার হয়েছে, আমাদের বিয়ে হবার 1 সপ্তাহ পর আমি জানতে পারি। তার আগে তোর জামাইবাবুও জানতো না যে তার এমন রোগ আছে। আমি বললাম, আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার তো চাকরি ছিল, তাহলে আমার কাছে টাকা চাইছো কেন? সে বলল, আমার চাকরি ও তার কিছুদিনের মধ্যে চলে যায়, আমি এখন কিছু ছোট শিশুদের পড়াই, তাতে সংসার চলে ঠিকই, কিন্তু তোর জামাইবাবুর চিকিৎসার টাকা জোগাড় হয় না। তোর জামাইবাবুও তেমন কোনো কাজও করতে পারে না, আর ওর শরীর আগের থেকে আরও খারাপ হচ্ছে। আজই ডক্টরের সাথে কথা হয়েছে, বলল অপারেশন করতে হবে। আর শুনলাম তুই এখানে আছিস এখন, তাই তুই যদি কিছু সাহায্য করিস। আমি বললাম, আচ্ছা কত টাকা লাগবে? সে বলল, ওই এখন 10,000 টাকার মতো হলে হবে। আমি বললাম, আমি দেখছি। তারপর দিদি ফোনটা রেখে দিল। ক্লাস 10 থেকে দিদির উপর আমার নজর ছিল, সে বেশ সুন্দরী। আমি এখন ভাবতে লাগলাম এটাই সুযোগ ওকে আমার করার। আমার চাকরি একটা ভালো কোম্পানিতে হয়েছিল, আমার 3 মাসের চাকরিতেই আমাকে কোম্পানি 5 লক্ষ টাকা ও একটা গাড়ি দিয়েছিল। আমি ঠিক করলাম আগের জামাইবাবুকে একটা হসপিটালে ভর্তি করে রাখবো। তাই পরের দিন সকালে দিদিকে ফোন করে বললাম জামাইবাবুকে হসপিটালে ভর্তি করতে। সে আমার কথা মতো জামাইবাবুকে হসপিটালে ভর্তি করল। ডক্টর বলল 2 দিন থেকে তারপর অপারেশন হবে, অপারেশন খরচ 3 লক্ষ টাকার মতো। দিদি ভেঙে পড়েছিল। আমি দিদিকে বললাম, আমি টাকা দিচ্ছি। আমি জামাইবাবুকে হসপিটালে ভর্তি করে কাজে চলে গেলাম। লাঞ্চের সময় দিদিকে ফোন করলাম। আমি বললাম, দিদি আমি বাড়ি এসেছি, জামাইবাবু কি হসপিটালে একাই আছে? সে বলল, হুম, হসপিটালে আর কারো থাকার অনুমতি নেই, দেখার সময় শুধু দেখা করতে যেতে বলেছে। আমি বললাম, কখন দেখার সময়? সে বলল, সকাল 8টা থেকে 9টা আর সন্ধ্যা 6টা থেকে 7টা। আমি বললাম, তাহলে বিকেলে একবার আমার বাড়ি এসো, একসাথে যাব। দিদি সহমত জানালো। আমার অফিস 3টায় শেষ হতেই বাড়ি ফিরলাম। বাড়িতে ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট করে নিলাম। বিকাল 5টা নাগাদ দিদি আমার বাড়িতে এলো। আমার বাড়ি বেশ শুনশান জায়গায়। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না। দিদি এসে বসলো। আমি আমাদের দুজনের জন্য চা করে এনলাম। চা খেতে খেতে দিদি কথা তুলল, তোর টাকাটা আমি তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। আমি বললাম, তার কোনো দরকার নেই, আমার টাকা লাগবে না, দরকার পড়লে আমি আরও টাকা দেব, আমার তবে অন্য একটা জিনিস লাগবে। সে বলল, কি লাগবে তোর? আমি বললাম, তোমাকে, মানে তোমাকে একটু কাছে পেতে চাই। সে বলল, কীসব বলছিস তুই, আমার লাগবে না তোর টাকা, আমি চললাম। আমি বললাম, কোথায় যাচ্ছ? আমি যে টাকাগুলো দিয়েছি সেগুলো এখনই ফেরত দিয়ে যাও। সে বলল, আমি এখন এত টাকা কোথায় পাব? কিছুদিন সময় দে, আমি ঠিক দিয়ে দেব। আমি বললাম, তুমি পারবে না মনে হয়, যা তোমার অবস্থা, আর এখন আমাকে না দিলে আমি হসপিটাল থেকে তোমার স্বামীকে বার করে দিতে বলবো। সে বলল, এরকম করছিস কেন? আমি বললাম, তাহলে আমি যা চাই তাই দেবে তো? সে বলল, এই রকম কেন করছিস, লক্ষ্মীবাই আমার এমন বলে না,
কেউ জানলে কি হবে একবার ভেবে দেখতো? তুই আর আমি কেউ কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমি বললাম, কেউ জানবে না, তুমি সম্মতি দিলেই হলো। আর যদি না শুনবে আমার কথা তো বাড়ি থেকে বেরিয়ে যাও, আর আমি হসপিটালে ফোন করে দিচ্ছি। সে বলল, এই রকম করিস না, আমার অসহায়তার সুযোগ নিস না। আমি বললাম, দেখো তুমি অন্য কারো কাছে টাকা চাইবে, সে টাকা দেবে, পরে তাকে সব ফেরত দিতে হবে, আবার সুদও লাগবে। আর আমি তো বলছি, তোমার যত টাকা লাগবে বলবে, আমি সব দেব। আমি টাকাও নেব না, শুধু তোমাকে কিছুক্ষণ আমার করে নেব। ভাবো, আমি তোমার কিছুদিনের স্বামী, যতদিন তোমার বর ঠিক না হচ্ছে ততদিনই। সে বলল, এইরকম বলিস না। আমি বললাম, তাহলে আমি ফোন করছি। আমি ফোন করতে গেলাম, দিদি বলে উঠল, ঠিক আছে। আমি বললাম, সত্যি তো? সে বলল, হু সত্যি। আমি বললাম, তাহলে ফোন করব না, চলো, এবার জামাইবাবু আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর দিদি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার সময় দিদিকে বলতে লাগলাম, শোনো, আসার সময় তোমার বাড়ি থেকে কিছু পোশাক নিয়ে নেবে, তুমি এখন আমার বাড়িতে থাকবে কিছুদিন, এখন তোমাকে টিউশন পড়াতেও হবে না। দিদি কিছু বলল না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। হসপিটালে পৌঁছালাম, দিদি জামাইবাবুর সাথে দেখা করতে গেল। আমি ডক্টরের কাছে রিপোর্টের ব্যাপারে জানতে গেলাম। ডক্টর বলল, এখনও দুদিন রেখে তারপর অপারেশন হবে। আমি মনে মনে ভাবলাম, তাহলে আমার হাতে দুই দিন আছে। ডক্টরের সাথে কথা বলার পর আমি অফিসে আর্জেন্ট 5 দিনের ছুটির আবেদন করলাম। বস রাজি হয়ে গেল। আমি জামাইবাবুর ওষুধ নিয়ে জামাইবাবুর সাথে দেখা করার পর হসপিটাল থেকে বেরিয়ে এলাম। আসার সময় দিদির বাড়িতে দাঁড়ালাম। দিদি কিছু পোশাক নিয়ে নিল আর বাড়িতে তালা দিয়ে দিল। আমরা আমার বাড়ি ফিরে এলাম, খাবার বাইরে থেকে অর্ডার করে দিলাম। দিদি ফ্রেশ হতে গেল, আমিও ফ্রেশ হয়ে নিলাম। সে ফ্রেশ হবার সময় খাবার দিয়ে গেল, আমি খাবারগুলো বেড়ে রাখলাম। তারপর সে একটা নাইটি পরে বেরিয়ে এলো। তারপর আমরা খাবার খেয়ে দিয়ে শুরু হয়ে গেলাম। দিদি প্রথম প্রথম একটু লজ্জা পেলেও পরে একদম ফ্রি হয়ে গেল। জামাইবাবু যতদিন অসুস্থ ছিল ততদিনই আমাদের এভাবে চলতে লাগলো। এরপর জামাইবাবু সুস্থ হয়ে গেলেও দিদি আমার কাছে আসতো আর আমাকে খুশি করে যেত, আর সেও সুখ নিয়ে যেত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখার জন্য। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।